এই মুহূর্তে আপোনালোক দিবলৈ গৈছো ডাঙৰ খবৰ জুগলপুৰৰ জিওটে কৰৰ চৰকাৰৰ লিষ্টত নামটো অন্তৰ্ভুক্ত হৈ আছে তেনতে ভিডিওটো আজি আপোনালোকে স্কিপ নকৰকৈ চাই থাকিব সম্পূৰ্ণ কৰি সাব জিওটে চৰকাৰৰ গৰদৰ ডাঙৰ খবৰ আহিলে প্ৰথমতে দেখিব যে অলৰেডি মোৰ মোবাইল স্ক্ৰিনত ইয়াতে জিওটে কৰৰ ঘৰৰ যিকোনো নোটিফিকেশন আহিলে নোটিফিকেশনটো আপোনালোকে দেখিবলৈ যত্ন কৰি প্ৰথমতে আহক আপোনালোকক নোটিফিকেশনটো সম্পূৰ্ণকৈ দেখাই দিওঁ আপোনালোকে প্ৰথমতে নোটিফিকেশনটো চাই লওক প্ৰথমতে চাওক ইয়াতে কি কোৱা হৈছে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা গ্ৰামে ইয়াতে চাওক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা এখন নতুন আসনে ইয়াতে চাও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চমুকৈ পি এম এ ওয়াই জি আর এই আসনের মূল লক্ষ্য হল 2022 সনের ভিতর ভারতবর্ষের প্রতিটি পরিয়ালর ভাবযোগ্য গৃহ নিশ্চিত করা তারপর চাও 2011 বর্ষের আর্থিক সামাজিক আর জাতি পিয়লের আধারত হিতাধিকারীর তালিকা প্রস্তুত করা হয়েছে আর তালিকার সকল দিক চাই গাঁও সবাই অগ্রাধিকার ভিত্তিত সূত্র তালিকাখন অনুমোদন জানাইছে আর এই অনুসরি অসমত গড় পাবলগীয় হিতাধিকারীর সংখ্যা প্রায় এই সম্পর্কে সংখ্যাটি দিয়ে আছে আপনাদের দেখা পাইছে তারপর যাওয়া বর্ষত পূর্বর ইন্দিরা আবাস যোজনার আসনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের নামে পুনর নামাকরণ করা হয়েছে আপনাদের যখন আগতে আই এ ওয়াই যখন গড়টি লাভ করেছিল এইখান কিন্তু আপনাদের নতুনকৈ এইখান পি এম ই ওয়াই জি নামাকরণ করা হয়েছে সেই আপনাদের সম্পর্কে দেখা পাইছে ইয়াতে কিন্তু সম্পর্কে দিয়ে আছে সেই অনুসারে 2015 বা 16 বর্ষত তারপর ইয়াতে সম্পর্কে দেখা পাইছে কিমানটা দেওয়া হয়েছিল 1,23,193টা আই এ ওয়াই আর আবন্টন লাভ করার বিপরীতে 2016 বা 17 সনত ইয়াতে কিমানটা দিয়ে আছে আপনাদের নিশ্চয় চাই লব পি এম এ ওয়াই গড়ের আমন্ত্রণ লাভ করা হয়েছে আর ইয়ার বাবে বিত্তীয় আবন্টনের পরিমাণ হল ইয়াতে সম্পূর্ণকৈ দেখা পাইছে কিমান কোটি টাকা যেটু আপনার 2015 আর 16 বর্ষ প্রায় ইয়াতে কিমান কোটি টাকা সম্পূর্ণকৈ আপনাদের দেখা পাইছে তারপর চক তলত দিয়ে আছে ইয়াতে চলিত বিত্তীয় বর্ষর এতালেকে সম্পূর্ণকৈ দেখা পাইছে কিমানটা 40,119টা পি এম এ ওয়াইর গড় আবন্টন লাভ করা হয়েছে এটা চক আর আপনার যখন ঘর সেই গড়টি দেখাব জিওটিকে পুঞ্জীকরণ আর অনুমোদনের আদি কাম ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে আপনার যখন জিওটক করা ঘর 2018 অথবা 2011 সনের ঘরের লিস্টত যদি আপনার অন্তর্ভুক্ত হয়ে থাকে তেনতে আপনি আজি ভিডিওটি স্ক্রিপ নকৰকৈ চাই থাকবে ইয়াতে কি কোৱা হৈছে আপোনালোকক সম্পূৰ্ণকৈ জনাম সেয়ে চাওক ইয়াতে কি কোৱা হৈছে আপোনালোকক আৰু বৰ্তমানলৈকে 180টা ঘৰ সম্পূৰ্ণ কৰা হৈছে 2016 আৰু 17 বৰ্ষত জিঅ'টেকে পদ্ধতিত প্ৰৱৰ্তন কৰি এই আঁচনিৰ অধীনত সকলো ঘৰ জিঅ'টেক কৰা হৈছে ইয়াৰ ফলত ঘৰসমূহ দেখুৱাৰ ক্ষেত্ৰত কোনো স্তৰত কৰ্তৃপক্ষই প্ৰৱঞ্চনাৰ আশ্রয় লব নিব এই পদ্ধতির অধীনত সকল ঘর সর্বসাধারণের পাবলিক ডিমান্ড উপলব্ধ হয়েছিল তারপর 2012-13 বর্ষেরপরা ইন্দিরা আবাস যোজনার অধীনত আঠারুয়া হয়ে থাকা ঘরের ভিতর 2016-17 বর্ষত 1,71,858টা ঘর সম্পূর্ণ করা হয়েছে যেটু 2015 আর 16 বর্ষত এতে সম্পূর্ণকে দেখা পেয়েছে 71,826টা ঘর তুলনাত প্রায় তিনিগুণ বেশি আর বর্তমান লয় আর এই সংখ্যা সম্পূর্ণকে দেখা পাইছে ইয়াতে 2,38,183টা হয়েছেগে তারপর চক এই আসনির অধীনত হিতাধিকারী 25 বর্গ মিটারের আকারত ঘর সাজিবর বাবে ইয়াতে দেখা পাইছে 1,30,000টাকা দিয়া হয় আর এই আসনির অধীনত ঘর লাভ করা হিতাধিকারীসকলক তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত তিনি কিস্তিত অনুদানের টাকা প্রদান করার ব্যবস্থা করা হয়েছে তারপর চক ইয়াতে প্রথম কিস্তি আপনার 32,500টাকা হয়ে দিয়া হয় আপনার ডাইরেক্ট ব্যাংক একাউন্টত চাব এই কিস্তির ঘরের বেটি পর্যায়লৈকে কাম করব লাগবে তারপর আপনার দেখা পাইছে ইয়াতে দ্বিতীয় কিস্তি দিয়া হয় আপনার 78,000 টাকা আর এই কিস্তি ঘরের গাঁথনি দোয়ার খিড়কি আর আপনার টিনপাত লগা কাম সম্পূর্ণ করবলে দিয়া হয় তারপর চক ইয়াতে আপনার তৃতীয় কিস্তি 19,500 টাকা আর এইখান যখন কিস্তিটি দিয়া হয় আপনার এইটি দিয়া হয় দ্বিতীয় কিস্তির কাম সম্পূর্ণ হওয়ার 9 দিন পিছত সে এই থান মুকলি করে দিয়া হব তারপর চক ইয়াতে 1,000 টাকা হিতাধিকারীর ব্যাংক একাউন্টত ইলেকট্রনিক ব্যবহারের জড়িয়ে পনপটিয়াকৈ দিয়া হয় ইলেকট্রনিক ব্যবহার কারণে কিন্তু আপনার দিয়া হয় তারপর ঘরের লগত শৌচালয় সজাগতা বাধ্যতামূলক আপনার যখন ঘর আপনার ঘরের লগত কিন্তু আপনার শৌচালয়টি বনাটা বাধ্যতামূলক যদি আপনার নপালে তেল ক্ষেত্রে হয় কিন্তু আপনার শৌচালয়টা বনাটা এইবার বাধ্যতামূলক তারপর চক ইয়াতে শৌচালয় সাজিবলে অতিরিক্ত 12,000 টাকা পি এম এ ওয়াই আপনার যখন জব কার্ড আসনির অধীনত কিন্তু দিয়া হয় তারপর হিতাধিকারীর ঘর সাজার কামত নিজের শ্রমর বিনিময় আপনার যখন এন্ডেগা সো আপনার সেইখান জব কার্ডত কিন্তু
15 দিনের মজুরি লাভ করিব পারে আর এই অনুসারে প্রথম কিস্তির কামত আপোনাদের 24 দিনের দ্বিতীয় কিস্তি আপোনাদের 36 দিন আর তৃতীয় কিস্তি আপোনাদের 35 দিনের মজুরি লাভ করিব পারিব আর প্রতিটো কিস্তির টাকা এতে ব্যবহার করা অন্তত ফটো তুলি কামৰ খতিয়ান দিলে আপোনাদের পিসির কিস্তি মুকুল হব বলি কোৱা হৈছে তাৰ পিছত চাওক ইয়াতে ঘৰ হজৰ বাবে কিস্তিৰ ধন লাভ কৰাৰ ক্ষেত্ৰত কিবা অসুবিধা পালে ইয়াতে কেইটামান টোল ফ্ৰী নাম্বাৰ দেখাবছে আপোনালোকে এইখন নাম্বাৰত কল কৰিব পাৰে বন্ধুসকল আজি মূল ভিডিঅখনত আপোনালোকক এইখিনি হৰে এটা ইনফৰমেশ্যন দিবলৈ কি আছিলে আপোনালোকৰ ঘৰৰ টকা কিমান দিন পিছে পিছে লাভ কৰিব পাৰিব যদি আপোনালোকে প্ৰথম ইনষ্টলমেণ্টটো লাভ কৰে যদি আপোনালোকে যে টকাৰ চৰকাৰী লিষ্টত নামটো আছে তেনে ক্ষেত্ৰত নিশ্চয় আপোনালোকে চাই থাকিব বেছ আজিৰ মূল ভিডিঅখনত আপোনালোকে এইখিনি হৰে এটা ইনফৰমেশ্যন দিবলৈ কি আছিলে যদি আৰু ভিডিঅ'টো হেল্পফুল আপোনালোকৰ বন্ধু বান্ধৱসকলক বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিব চ' থেংক ইউ ফৰ ৱাচিং মাই ফুল ভিডিঅ'।